এই জন্য আল্লাহ কোরআন বাদশা কি দেন, বাল আহিয়া ও ইন্দা রব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সাক্ষী দেয় কিছু কিছু মানুষ আছে এরা কবরে গেলে জিন্দা, আবার ঘুমাইবো, আবার খাইবো, আবার ঘুরবো, আবার নামাজ পড়বো। এরা অন্য কেউ নয়, এরা হলো আল্লাহর হককে, আল্লাহ পাকের বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদের ময়দানে তারা জীবন দিয়েছে। এরা কবরে গেলে জিন্দা, আমার আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এতগুলো মানুষ জবান খুলে বলো আল্লাহু আকবার, আরো আওয়াজ করে বলো আল্লাহু আকবার, উঁচু আওয়াজে বলি আল্লাহু আকবার, মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা কি হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান? হঠাৎ করে প্রোগ্রাম নিলাম, মাত্র 10-12 দিন আগে প্রোগ্রামটা নেওয়ার পরে আপনারা হঠাৎ করে এত বড় আয়োজন করেছেন। আজকে আমরা রহিমানগর এই ময়দানে অনেককে বুঝাইয়া দিলাম আমরা সুন্নিরা সিন্নি খাওই না সুন্নি ন। অনেককে আমরা মেসেজ দিয়া দিলাম আমরা সুন্নিরা বিরিয়ানি খাওই না সুন্নি নই। দুই হাত তুলে বলো ঠিক না মেথি। এই জন্য ধৈর্য ধরা লাগবে, আমরা হুসাইনি মুসলমান, আমরা জীবন দিতে জানি কিন্তু ইমান দিতে জানি না, কথা বলেন ঠিক না? এই জন্য আমার বাবা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডার বাজি করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাহাজানি করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার জন্য পাঠাই নাই। ইসলাম জঙ্গিবাদ বিশ্বাস করে না, ইসলাম সন্ত্রাসবাদ বিশ্বাস করে না, ইসলাম মানবতার ধর্ম। জোরে কোন ঠিক কিনা? ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম একতার ধর্ম, ইসলাম আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত ধর্ম, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? আমরা কি জাতে হলো মুসলমান, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মুসলমান না হইয়া মরিও না, দাড়ি রাখলেই মুসলমান নয়, পাগড়ি পরার নাম মুসলমান নয়। আমার নবী বলেন মুসলমান কাকে বলা হয়? কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই লোকটাই হইল মুসলমান, কথা বলেন ঠিক কিনা? তাইলে আমরা যারা খাঁটি মুসলমান নিজেকে দাবি করি, আমরা হুসাইনি মুসলমান রাজি আছি না? তাইলে সবাই হাত তোলেন,
আমরা সবাই হুসাইনি মুসলমান, কোনো সন্দেহ আছে? যারা মাটিতে বসে আছেন সবার হাত নামায়ে ফেলেন, আর যারা দাঁড়িয়ে আছেন আপনাদের হাতটা তোলেন, যারা দাঁড়িয়ে আছেন ছাদের উপর আছেন হাত তোলেন, সবাই হাত তুলে রাখেন। যদি আমরা হুসাইনি মুসলমান হয় মাত্র 30 সেকেন্ডে মাটিতে বসে যাবেন, মাত্র 30 সেকেন্ড সময় দিলাম আমরা হুসাইনি মুসলমান, মাত্র 30 সেকেন্ড সময় দিলাম আপনারা বসে যাবেন। সকলে আওয়াজ করে দেখেন, আমার হুসাইনি প্রেমিকরা বলতে দেরি বসে গেছে, প্রমাণ হয়ে গেল আমরা মুখে যা বলি অন্তর তাই করি, কথাগুলো ঠিক কিনা? এই জন্য বাবাজিরা আমার, আপনাদের কাছে আমি দাত্তহীন কণ্ঠে আহলে বায়তের বিয়োগান্ত ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। একটু পরিবেশকে স্থিতিশীল করার জন্য কিছু কথা বলছি, দরুদ শরীফ পড়েন। বাবার আমার লাগবে না, আপনাদের বসেছেন, আশা করি যারা নতুন মাঠে ঢুকবেন আপনারাও বসে পড়বেন। আমি চাই মাঠটা কানায় কানায় ভরপুর থাকুক, যতগুলা মানুষ ছাদের উপরে ডানে বামে বাজারে রাস্তাঘাটে মাহফিলের মাঠে জায়গা হচ্ছে না, এরপরও আপনারা বলেন আমাদেরকে এই মাহফিলে আনা আসার ক্ষমতা দিয়েছেন কে? জবান খুলবেন কে? গভীর মনোযোগ, একদম নীরব থাকবেন, শুধু আমি কথা বলতেছি আপনারা শুধু শুনবেন, ঈমান নিয়ে শুনবেন, স্টেজে আর কেউ কথা বলবেন না, কাউকে বসাইতে হবে না, যে যেখানে সুযোগ পাবে সেখানে বসবেন। আল্লাহ রাব্বুল আলামিনের, আমি আপনাদের কাছে নবীর আউলাদদের বিয়োগান্ত ঘটনা উপস্থাপন করে আমি বিদায় হয়ে যাব। আল্লাহ কোরআনে বলছেন, আমি যখন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার গুলো জোরে জোরে বলবেন, রাজি আছি না ভাই? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইউরসাকুন। মানুষ যখন কবরে যাবে, যদি বেঈমান হইয়া কবরে যায় আপনাকে তিনটা প্রশ্ন করবে, বেঈমান হইয়া কবরে গেলে কিয়ামত পর্যন্ত আপনি শাস্তি ভোগ করা লাগবে, আর যদি ঈমানদার হইয়া কবরে যান কিয়ামত পর্যন্ত আপনি জান্নাতের বিছানায় ঘুমায়া থাকবে। তাইলে দুই প্রকার পাইলাম, এক নম্বর পাইলাম কবরে কিয়ামত পর্যন্ত শাস্তি, আরেক প্রকার পাইলাম কিয়ামত পর্যন্ত ঘুমায়া থাকবে। কিন্তু আমার আল্লাহর কোরআন সাক্ষী দেয় পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা কবরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত ঘুমাইব না, হঠাৎ ঘুমাইব, হঠাৎ জাগ্রত হবে, হঠাৎ কবরে নামাজ পড়বে, আবার হঠাৎ কবরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাবে। এদের পজিশন বাড়াইছে আমার আল্লাহ, এই জন্য আল্লাহ কোরআন বাক সাক্ষী দেন, বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সাক্ষী দেয় কিছু কিছু মানুষ আছে এরা কবরে গেলে জিন্দা, আবার ঘুমাইবো, আবার খাইবো, আবার ঘুরবো, আবার নামাজ পড়বো, এরা অন্য কেউ নয়, এরা হলো আল্লাহর হককে, আল্লাহ পাকের বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদের ময়দানে যারা জীবন দিয়েছে, এরা কবরে গেলে জিন্দা, আমার আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছি। এই জন্য আমি রহিমানগর বলতে চাই, হাজার হাজার মানুষ আপনাদের কাছে বলতে চায়, নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা মুবারকে জিন্দা না মরা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কত ভালোবাসতেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে,
নীরব থাকবেন। খোদার কসম করে বলি, এখানে আজকে এমন আছে হাজারো আল্লাহর ওলি প্রবেশ করেছে। 40 জন লোক যেখানে আল্লাহকে ডাক দেয়, সেখানে আল্লাহর একজন মকবুল বান্দা থাকে যার উসিলায় দোয়া কবুল হয়। কথা বলেন ঠিক কি না বলেন? নীরব থাকবেন, কেউ কথা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, তিনি কেমন ভালোবাসতেন নবীর নাতি ইমাম হুসাইনকে।